হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। এখন আমরা সবাই খুব একটি সংকটময় পরিস্থিতির মধ্যে রয়ে আছি, সেটি হলো করোনা পরিস্থিতি। এই সময় আমাদের খুব মানসিক দিক থেকে যেমন স্ট্রং থাকতে হবে, তেমন শারীরিক দিক থেকেও। তো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় জিনিস, যেটা আমরা পুরোনো কালে বলা হতো পাচন, এখন আমরা বলে থাকি কাড়া। সেটি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। কাড়া তৈরির জন্য কি কি উপকরণ লাগছে সেগুলো দেখিনি। এটি হলো গোলমরিচের গুঁড়ো, আপনারা চাইলে গোটা গোলমরিচ ব্যবহার করতে পারেন। এটি আদা কুচি কুচি করে নিয়েছি, দারচিনি, লবঙ্গ, তুলসী পাতা আর তেজপাতা। এই কাড়া তৈরির জন্য আমি এখানে 750 মিলিলিটারের মতো জল নিয়ে নিয়েছি। এবার উপকরণগুলো আগেই দেখিয়ে দিয়েছি, এগুলো জলে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম আমি তেজপাতা, তুলসী পাতা, দারচিনি, লবঙ্গ, আদা, গোলমরিচের গুঁড়ো। এবার একে ফুটতে দেওয়া হয়েছে, আপনারা 15 মিনিট মতো জলটা ফুটিয়ে নেবেন। দেখুন আমার কাড়াটা রেডি। এখন একে ছাঁকনিতে ছেঁকে নিয়ে একটি গ্লাসে ঢেলে নিচ্ছি আমি। আপনারা এটাকে তৈরি করে ফ্লাক্সে রেখে দেবেন, দিনে 3-4 বার করে খাবেন। দেখুন আমার কাড়াটা রেডি হয়ে গেছে। আপনারা এটা খুব ঝাঝাল হয় তো খেতে অসুবিধা হলে এতে সামান্য পরিমাণে মধু মিশিয়ে খেতে পারেন। কেমন হলো রেসিপিটা অবশ্যই জানাবেন। হ্যাঁ, এটা কোনো করোনার প্রতিষেধক ওষুধ বলিনি, এটা শুধুমাত্র আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়িয়ে তুলবে। ধন্যবাদ।